নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আলোচনা করছিলাম কন্টিনিউয়াসভাবে, আপনারা প্রত্যেকেই জানেন, বৃহস্পতি ট্রানজিট নিয়ে। সেই বৃহস্পতি ট্রানজিট ঘটতে চলেছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাবে। প্রত্যেকটা রাশির ফলাফল বলছি, এবারে বলবো সিংহ রাশি এবং কন্যা রাশির ফলাফল। এই যে বৃষ রাশিতে ট্রানজিট করছে, বৃষ রাশির গ্রহরাজ হলো শুক্র। শুক্র গ্রহ বৃহস্পতির কিন্তু অ্যান্টি গ্রহ, শত্রু গ্রহ। এই ঘরে ট্রানজিট করলে বৃহস্পতি কি ফলাফল দেবে, খারাপও দিতে পারে ভালোও দিতে পারে, কিন্তু সে ফলাফল যে দেয় তার জন্য আমাদেরকে আগে নক্ষত্রগুলো দেখে নিতে হয়। কি নক্ষত্র আছে? প্রথমত জানি কৃত্তিকা নক্ষত্রে আমরা ট্রানজিট পাবো। কৃত্তিকা নক্ষত্র রবি নক্ষত্র, রবির সাথে বৃহস্পতির সম্পর্ক অতি মধুর। তারপরে পাবো রোহিণীতে চন্দ্রের নক্ষত্র, এবং তারপরে পাবো মেঘশিরা মঙ্গলের নক্ষত্র। এই তিনটে নক্ষত্রের যে গ্রহগুলো আছে এইগুলোর সঙ্গে বৃহস্পতির সম্পর্ক অতি ভালো, অতি মধুর। সেই জন্য ফলাফল কিন্তু খুবই ভালো দেবে। সিংহ রাশি থেকে দশম ঘরে, এতদিন নবম ঘরে ছিল, এখন দশম ঘরে ট্রানজিট হবে, এবং সিংহ রাশি থেকে সিংহ রাশির দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। সুতরাং আমরা কি ফলাফল পাব, আমাদের এই ফলাফলগুলো যে বলা হয় পুরোটাই ট্রানজিটের উপর নির্ভর করে। ট্রানজিটে কখন কোন গ্রহ বসে আছে তার উপর নির্ভর করেই আমরা ফলাফলগুলো প্রকাশ করি আপনাদের সামনে। এবার এই যে ফলাফল বলছি, হয়তো আমি ভালো বলবো বা খারাপ বলবো। যদি ভালো বলছি তো আপনার ভালো হচ্ছে, খারাপ বলছি খারাপ হচ্ছে, আবার উল্টোটাও হতে পারে। তাহলে জানতে হবে যে আপনার দশা, অন্তর্দশা নিজস্বভাবে কি চলছে, আপনার ডেট অফ বার্থ, পার্সোনালভাবে ডেট অফ বার্থ, টাইম প্লেস দিয়ে আপনার দশা অন্তর্দশা কি চলছে। হয়তো ভালো বলছি, আপনার দশা অন্তর্দশা খারাপ চলছে, তাহলে কিন্তু সেই শুভ ফল প্রাপ্তি আপনি পাবেন না। বা আমি খারাপ বলছি, আপনার দশা ভালো চলছে, তাহলে কিন্তু আপনি শুভফল প্রাপ্তি পাবেন। তার জন্য অবশ্যই দরকার প্রত্যেকটা জাতক জাতিকার, প্রত্যেকটা রাশির ব্যক্তির ভালো একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করার। প্রত্যেকটা ট্রানজিটে, আমি এটা আগেও বলেছি, এখনও বলবো এবং পরবর্তীকালেও বলবো, প্রত্যেকটা ট্রানজিটে জাতক জাতিকার দরকার সবসময় অ্যাস্ট্রোলজারের সঙ্গে গাইডলাইন নেওয়া, তার সামনের বছরটা কেমন যাবে। সাধারণত শনি আড়াই বছর, বৃহস্পতি এক বছর, রাহুকেতু দেড় বছর, এটা একটা লং টার্ম প্রসেস চলে। অনেকদিন ধরে এক ঘরে বসে বেশ অনেক দিন ধরে ফলাফলটা দেয়, তার জন্য খুবই প্রয়োজন একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে হাত ধরে বা তার সঙ্গে ডিসকাস করা যে সামনের বছরগুলো, সামনের বছরটা আপনার কেমন যাবে। এবারে আসবো, বলবো সিংহ রাশির জাতক জাতিকার কেমন যাবে। সিংহ রাশির এমনি একটা ভালো সময় চলছে, নবমে বৃহস্পতি ছিল, সপ্তমে ছিল, এতদিন শনি বসে, এখনও বসে আছে, এবং সারা বছর শনি থাকবে, এবং এই দশমে যে ট্রানজিট হবে সেই দশমে বৃহস্পতি থাকবে। ট্রানজিট হবে পয়লা মে 2024-এ এবং থাকবে আগামী বছর 2025-এর 14th May অবধি, 14th May অবধি। তাহলে এই এক বছর 14 দিন আমরা যে পাচ্ছি এই ঘরে, কি ফলাফল দেখা যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থের দিক থেকে কোনো রকমভাবে মানে খারাপ চলছিল, কারণ সেকেন্ড হাউসে কেতু ছিল, কেতু থাকার জন্য অর্থের সোর্স অফ ইনকাম যেটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না, অর্থ খরচা হয়ে যাচ্ছিল, অপব্যয় হচ্ছিল এবং টাকা প্রচুর জায়গায় আটকেছিল। সেই জায়গাগুলোর কিন্তু এখন খুলতে থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়বে, কেতু বৃহস্পতি একটা কম্বিনেশন হবে। সেই কারণে কিন্তু সেকেন্ড হাউসে যখনই বৃহস্পতির দৃষ্টি পড়বে তখনই কিন্তু আপনার ধন এবং সম্পদ বা অর্থ, যাই বলুন, সোর্স অফ ইনকাম যাই বলুন, সেই জায়গা থেকে আপনি উন্নতি পাবেন, প্রোগ্রেস হতে থাকবে, ধীরে ধীরে আপনার প্রোগ্রেস হবে। আপনার ফোর্থ হাউসে দৃষ্টির ফলে আপনার বাস্তুতে যে নেগেটিভ রেজাল্টগুলো আপনি এতদিন দেখছিলেন, তখন আপনি এখন পজিটিভ রেজাল্ট পাবেন।
আপনার বাহন ক্রয় হতে পারে, বা আপনার একটা জমি বা ফ্ল্যাট বা বাড়ি আপনি কিনতে পারেন, বা ভালো বাড়ি আপনি চেঞ্জ করতে পারেন, এক বাড়ি থেকে ধরুন ভাড়া বাড়ি চেঞ্জ করছেন, একটা ভালো গৃহ আপনি পেতে পারেন, বা একটা পজিটিভিটি, বাস্তুর মধ্যে একটা পজিটিভিটি। সবার যেমন শারীরিক অসুস্থতা হচ্ছিল, অর্থের প্রবলেম হচ্ছিল, দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছিল, সেগুলো থেকে আপনি বেরোতে পারবেন। এবং আপনার যেখানে শত্রুর সমস্যা হচ্ছিল সেই সমস্যা থেকেও কিন্তু আপনি বেরোতে পারবেন। সিংহরাশির জাতক জাতিকাদের মোটের উপর ভীষণভাবে ভালো ফল দেবে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশিতেই জানি আমরা সবাই কেতু বসে আছে এবং সমসপ্তমে রাহু বসে আছে। কন্যা রাশিতেই বৃহস্পতির দৃষ্টি থাকবে। রাশির কন্যা রাশির তৃতীয় ঘর এবং কন্যা রাশির পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে বৃহস্পতির দৃষ্টি। কন্যা রাশির জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরে অক্টোবর মাসের 30 তারিখ যে ট্রানজিট ঘটলো কেতু, এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই কটা মাস কন্যা রাশির জাতক জাতিকারা প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিলেন। সেই প্রবলেম থেকে আপনারা এখন উঠতে চলেছেন, অ্যালাইজ আপনাদের প্রোগ্রেস হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখবেন এই সময়টা বেশ মাথা একটা ঠান্ডা থাকবে, আপনার কর্মে মনোযোগ আসবে, শান্তিতে থাকতে পারবেন, এবং আপনার যে মানে কানেকশনগুলো থার্ড হাউসের দৃষ্টিতে যে কানেকশনগুলো হচ্ছিলো সেই কানেকশনগুলো আপনারা এখন পেতে থাকবেন। এবং আপনার সন্তান নিয়ে যে সমস্যা হচ্ছিলো, সন্তানের পড়াশোনা নিয়ে, অনেকে সন্তান পাচ্ছিলেন না, মানে সন্তান সম্ভাবনা হচ্ছিলেন না, সেই জায়গায় সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা হায়ার স্টাডিজ করছিলেন তাদের পড়াশোনার জায়গায় প্রবলেম হচ্ছিল, পড়াশোনা শেষ করে ফেলেছেন অথচ আপনি একটা ভালো চাকরি পাচ্ছিলেন না, অনেকের অপূর্ণ ভালোবাসা হয়ে যাচ্ছিল, ভালোবাসার পূর্ণতা পাচ্ছিল না, যোগাযোগ হচ্ছিল না, বিয়ের কোনো যোগাযোগ হচ্ছিল না, সেই সমস্ত জায়গায় যোগাযোগ হবে। অনেকেরই কাজ কিছুতেই শুরু করতে পারছিলেন না, যে কোনো কাজ, ধরুন একটা ব্যবসা শুরু করবেন বা একটা নিজস্ব একটা কোনো প্রজেক্ট নিয়েছেন সেটা শুরু করবেন, সেই জায়গাটা আপনাদের পূরণ হচ্ছিল না, এই সময় কিন্তু আপনাদের সেই কাজটা শুরু করতে পারবেন এবং কাজটা শেষও করতে পারবেন। মোটামুটিভাবে আমি প্রত্যেক সময়ই বলি আপনার নিজস্ব পার্সোনাল চার্ট দেখা অসম্ভবভাবে, মানে আপনার নিজস্ব ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে অবশ্যই প্রয়োজন একজন জ্যোতিষের কাছে যাওয়া। আপনাদের পছন্দ মতো জ্যোতিষের কাছে গিয়ে আপনার নিজস্ব চার্ট অ্যানালাইসিস করান, যাতে সামনের দিন আপনাদের খুব ভালো যায়। যারা আমার প্রোগ্রাম দেখছেন নিচের স্ক্রলে নাম্বারটি রয়েছে, যারা প্রবলেমে রয়েছেন, যারা মনে করছেন আমার সঙ্গে আপনার চার্ট নিয়ে অ্যানালাইসিস করতে চান, তারা অবশ্যই চার্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন আমার কাছে এসে, এবং সেটা অবশ্যই প্রসেস আছে। আপনাকে বুকিং করতে হবে, বুকিং করে চেম্বারে আসতে হবে, যে সময় আমি বলবো সেই সময় চেম্বারে আসতে হবে, আর না হলে অনলাইন কনসালটেশন করে নিতে হবে। আর যারা আমার প্রোগ্রাম দেখছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।